আইএসসি, আইসিএসসি, সিবিএসসি এবং ডব্লিউবিএইচএসসি ছাত্রছাত্রীদের সাহায্য করার জন্য আমাদের এই বিশেষ আয়োজন। আমাদের এই বিশেষ আয়োজন শুধুমাত্র ছাত্রছাত্রীদের জন্য নয়, সব বয়সী মানুষেরাই এই আনন্দ উপভোগ করতে পারে। Disclaimer, in order to perceive better, tally with the book of the respective boards mentioned to feel better and memorize it. নমস্কার, আজ আপনাদের জন্য দ্য স্টোরিটেলার্স রুমের নিবেদন, সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা নীল মানুষের কাহিনী। সুনীল গঙ্গোপাধ্যায়। 1934 সালের 7 সেপ্টেম্বর বাংলাদেশের ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন সুনীল গঙ্গোপাধ্যায়। বিংশ শতাব্দীর একজন বিখ্যাত বাঙালি সাহিত্যিক, যিনি ভারতীয় হলেও তার সাহিত্যকর্মের জন্য বাংলাদেশে এবং সারা বিশ্বে একই রকম সমাদৃত ছিলেন। তিনি ছিলেন একাধারে কবি, ঔপন্যাসিক, ছোট গল্পকার, সম্পাদক ও কলামিস্ট। তিনি তার রচনায় নীললোহিত, সনাতন পাঠক ও নীল উপাধ্যায় প্রভৃতি ছদ্মনাম ব্যবহার করেন। তিনি 1953 সাল থেকে কৃত্তিবাস নামের একটি কবিতা পত্রিকা সম্পাদনা শুরু করেন এবং 1958 সালে তার প্রথম কবিতার বই একা এবং আত্মপ্রকাশ প্রকাশিত হয়। তিনি জনপ্রিয় গোয়েন্দা সিরিজ কাকাবাবুর রচয়িতা। তার রচিত উল্লেখযোগ্য কয়েকটি বই অর্ধেক জীবন, অরণ্যের দিনরাত্রি, অর্জুন, প্রথম আলো, সেই সময়, পূর্ব পশ্চিম, মনের মানুষ, হঠাৎ নীরার জন্য প্রভৃতি। তিনি আমৃত্যু সাহিত্য একাডেমি ও পশ্চিমবঙ্গ শিশু কিশোর একাডেমির সভাপতি ছিলেন। 2012 সালে 23 অক্টোবর তার মৃত্যু। আজ আমরা গল্পটা নিয়েছি আইসিএসসি সংকলিতা বইটি থেকে। প্রধান চরিত্রে গল্পকথক পাপ্পু, পাপ্পুর মা, পাপ্পু, পাপ্পুর দিদি চিত্রা, ছোট কাকা, দুটি চোর এবং নীল মানুষ। গল্পের সূত্রধার দেবা, গল্প পাঠে ঋত্বিক। শুরু হচ্ছে নীল মানুষের কাহিনী। দোতলার বারান্দায় পাপু একা একাই একটা বল নিয়ে খেলছিল। একবার বলটা রেলিং টপকে পড়ে গেল পেছনের মাঠে। পেছন দিককার মাঠটায় বড় বড় ঘাস জন্মে গেছে। মাঠের ওপাশে বড় বড় গাছের একটা বাগান, সেখানে আম, জাম, লিচু গাছ ছাড়াও অনেকগুলো বাঁশ গাছ আছে। সেই বাঁশ বনে নাকি রাত্রিবেলা শাঁকচুন্নিরা আসে, তারা মাঝরাত্রিরে নাকি সুরে শিয়ালের মতন গান গায়। এদিকে পাপুর একা একা যাওয়া নিষেধ। এখন কেউ দেখছে না বলে পাপু মাঠে নেমে এলো বলটা খুঁজতে, কিন্তু বলটাকে দেখতে পেল না, নিশ্চয়ই ঘাসের মধ্যে লুকিয়েছে। বলগুলো মাঝে মাঝে ইচ্ছে করে লুকিয়ে পড়ে। বলটা খুঁজতে খুঁজতে পাপু চলে এলো বাগানের কাছে, তারপরই থমকে দাঁড়িয়ে পড়ল। একটা বড় জামরুল গাছের পাশে লুকিয়ে দাঁড়িয়ে আছে একটা লোক, এক দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের বাড়ির দিকে। পাপু প্রথমে ভেবেছিল নিশ্চয়ই লোকটা চোর, তারপরই মনে হলো চোর নয়, একটা দৈত্য কিংবা বক রাক্ষস। লোকটা দৈত্যের মতনই লম্বা, মাথায় বড় বড় চুল, গায়ের রং একদম নীল, কোনো মানুষের রং ওরকম হয় না। জানলা দরজার রং করার মতন কেউ যেন ওকে নীল রং মাখিয়ে দিয়েছে সারা গায়ে। পাপু পিছন ফিরে দৌড়তে পালাতে যাবে, লোকটা তার নাম ধরে ডাকল, পাপু সরো। তাতে পাপু আরো ভয় পেয়ে গেল, দৈত্যটা তার নাম জানল কি করে, নিশ্চয়ই এবার কপাত করে খেয়ে ফেলবে। পাপু কাঁদো কাঁদো হয়ে বলল, পাপু বলল, এক্ষুনি ডেকে দিচ্ছি, আমাকে ছেড়ে দাও। লোকটা বলল, আমি তো তোমাকে ধরে রাখিনি, তুমি ভয় পেও না। পাপু তক্ষুনি বাড়ির দিকে দৌড়ালো, ঘাসে পা জড়িয়ে পড়েও গেল একবার, উঠে আবার ছুটল। বারান্দায় উঠেই পাপুর সাহস ফিরে এলো। সে তখন বাগানের দিকে তাকিয়ে দৈত্যটার উদ্দেশ্যে বলল, এক লাঠি, দিদিকে ডেকে দেবো না, ছাই দেব। ভূত আমার, পুত পেতনি আমার, ঝি রাম লক্ষণ বুকে আছে, করবি আমার কি।
পাপুর দিদি চিত্রা একতলাতেই ছিল। সে বলল, এই পাপু, তুই কার সঙ্গে কথা বলছিস? বাবু বলল, দেখো না দিদি, ওইখানে একটা দৈত্য দাঁড়িয়ে আছে। চিত্রা হেসে ফেলল। পাপুটা দারুণ গুলবাজ, কত জিনিস যে বানিয়ে বানিয়ে বলে। চিত্রা বলল, তুই বুঝি দৈত্যকে লাথি মারছিস? দিদি, দৈত্যরা তোমাকে ডাকছে। কেন, আমাকে দৈত্যর কি দরকার পড়ল? ওই দেখো না, দৈত্য হাত চানি দিচ্ছে। পাপু জিভ ভেঙিয়ে দিল। চিত্রা তখন বারান্দা এসে দাঁড়াতেই পাপু আবার দারুণ উৎসাহে বলল, ওই দেখো, দেখতে পাচ্ছ বড় জামরুল গাছটার পাশে? চিত্রার মনে হলো কে যেন গাছের পাশ থেকে সরে গেল। সে তখন চেঁচিয়ে বলল, কে, কে ওখানে? সবে মাত্র সন্ধে হয়েছে একটু একটু, এখনো আকাশের আলো যায়নি, এক্ষুনি কি আর চোর আসতে পারে? চিত্রা সাহস করে নেমে এলো মাঠে, আবার জিজ্ঞেস করলো, কে? পাপু বলল, দিদি যেও না, সত্যি সত্যি দৈত্য। তখন বাগানের মধ্য থেকে কেউ একজন ডাকলো, চিত্রা শোনো। চিত্রা একেবারে কেঁপে উঠল, কি গম্ভীর গলার আওয়াজ, যেন হাড়ির মধ্য থেকে কথা বলছে। কিন্তু কে তার নাম ধরে ডাকছে? সে আবার বলল, কে ওখানে? এবার জামরুল গাছের আড়াল থেকে লোকটা বেরিয়ে এলো। সেই বিশাল চেহারা আর অদ্ভুত নীল রং দেখে চিত্রা পাপুর থেকেও বেশি ভয় পেয়ে গেল। গলার আওয়াজ বন্ধ হয়ে গেল প্রায়। কোনো ক্রমে বলল, ও মা, ও মা, ও মা গো। পেছন ফিরে দৌড়তে গিয়েই অজ্ঞান হয়ে পড়ে গেল চিত্রা। বাগান থেকে বেরিয়ে এসে লোকটা বলল, চিত্রা ভয় পেও না, আমি রণজয়। দূর থেকে পাপু তখন চেঁচাচ্ছে, ও মা এসো, বাবা এসো, ছোট কাকা এসো, দিদিকে দৈত্য ধরে নিয়ে যাচ্ছে, বিরাট দৈত্য। লোকটা নিচু হয়ে কয়েকবার ডাকলো, চিত্রা, চিত্রা। চিত্রা সত্যি অজ্ঞান। সে তখন চিত্রাকে পাঁজা কোলা করে তুলে নিয়ে গেল বাগানের মধ্যে। পাপুর চিৎকারে ছুটে এলো চিত্রার মা আর ছোট কাকা। ছোট কাকা এক ধমক দিয়ে বলল, কি পাগলের মতন চেঁচাচ্ছিস? পাপু লাফাতে লাফাতে বলল, দিদিকে ধরে নিয়ে গেছে ওই বাগানের মধ্যে শিগগির। মা আর ছোট কাকা দুজনেই ছুটে গেলেন বাগানের দিকে, ছোট কাকাই আগে আগে। বাগানের মধ্যে ঢুকেই তিনি দেখলেন চিত্রা মাটিতে পড়ে আছে, আর কি একটা বিশাল জন্তুর মতন ঝুঁকে আছে তার মুখের কাছে। সঙ্গে সঙ্গে ছোট কাকা উল্টো দিকে ঘুরে চিৎকার করে উঠল, ও রে বাবা রে, ও রে বাবা রে, গরিলা, কিংকং, কিংকং, বন্ধু, বন্ধু আনতে হবে। মা তবু এগিয়ে গেলেন, তিনিও দেখলেন সত্যি একটা দৈত্যর মতো মানুষ তার মেয়েকে আবার মাটি থেকে তুলে নিচ্ছে। তিনি কাঁদতে কাঁদতে বললেন, ছেড়ে দাও, আমার মেয়েকে ছেড়ে দাও। লোকটা মাকে দেখে বলল, ভয় পাবেন না, আমি রণজয়। মা তাতেই ভয় পেয়ে গেলেন, হাত জোড় করে বললেন, তুমি যেই হও, আমার মেয়েকে ছেড়ে দাও, তুমি যা চাও তাই দেব। চিত্রার গান ফিরে এসেছে, সে মা মা করে ডেকে উঠল। তারপর লোকটার হাতে কামড়ে দিতেই লোকটা ছেড়ে দিল তাকে। এর মধ্যে ছোট কাকা চেঁচামেচি করে আরো অনেক লোক জুটিয়েছে, লাঠি দা শাবল নিয়ে 10-12 জন লোক তেড়ে এলো বাগানের মধ্যে। দৈত্যর মতন লোকটা দাঁড়িয়েই ছিল। প্রথমে একজন তার গায়ে লাঠির বাড়ি মারতেই সে লাঠিখানা কেড়ে নিয়ে দেশলাই কাঠির মতন পট করে ভেঙে ফেলল। তারপর দৌড়তে লাগলো পেছন ফিরে। অন্যেরা তাড়া করে গেল, কিন্তু অত বড় লোকটার সঙ্গে দৌড়ে কেউ পারে না। বাগানের পর অনেকটা জলা জায়গা, তারপর জঙ্গল। লোকটা ছপ ছপ করে জলাভূমির মধ্য দিয়ে দৌড়ে প্রায় চোখের নিমেষে ঢুকে গেল জঙ্গলের মধ্যে।
সে পর্যন্ত আর যাবার সাহস হলো না কারো। নিশানপুর গ্রামে দারুণ একটা উত্তেজনা পড়ে গেল। তারা সচক্ষে একটা দৈত্য দেখেছে, কত রকম গল্প তৈরি হতে লাগলো তাকে নিয়ে। কেউ বলল তার মূলর মতন দাঁত, কেউ বলল তার চোখ দিয়ে আগুন বেরোয়, কেউ বলল ওটা দৈত্যই না, আসলে একটা গরিলা, কেউ বলল যাহ ভারতবর্ষে গরিলা থাকে না, ওরা নিশ্চয়ই শিম্পাঞ্জি কিংবা ওরাংওটাং, কেউ বলল তা কী করে হবে, ও যে কথা বলতে পারে, বাংলায় কথা বলে, কেউ বলল তাহলে নিশ্চয়ই কোনো তান্ত্রিক সাধক মরাকে জাগিয়েছে। চিত্রার মা শুধু বিড়বিড় করে বলতে লাগলেন, ও বলেছিল ওর নাম রণজয়, কেন বলল ও কথা? রণজয় নামে পাশের গ্রামের একটি ছেলের সঙ্গে চিত্রার বিয়ে ঠিকঠাক হয়ে গিয়েছিল, সেই ছেলেটা হঠাৎ নিরুদ্দেশ হয়ে গেছে, কেউ তার খবর জানে না। ছোট কাকা বললেন, আমি নিজের চোখে দেখেছি ওটা মানুষ নয়, তেল তেলে নীল রঙের গা, মুখটা সিংহের মতন, অদ্ভুত কোনো জন্তুই হবে। চিত্রা কোনো কথা বলে না, শুধু হেঁচকি তুলে কাঁদে। সে এমন ভয় পেয়েছে যে কিছুতেই সুস্থ হতে পারছে না। পাপু লাফালাফি করে বলে, আমি কিন্তু আগে দেখেছি, আমি সবচেয়ে আগে দেখেছি। সত্যি পাপু ঠিক সময় চেঁচামেচি না করলে দৈত্যটা চিত্রাকে ধরেই নিয়ে যেত, খবরের কাগজেও ছাপা হয়ে গেল, নিশানপুর গ্রামে দৈত্যের আবির্ভাব। দৈত্যটির নাম কিন্তু সত্যিই রণজয়, কিছুদিন আগেও সে মানুষ ছিল। জঙ্গলের মধ্যে ঢুকে রণজয় একটা গাছের নিচে বসে হাঁপাতে লাগল, খিদেতে তার পেটের মধ্যে যেন দাউ দাউ করে আগুন জ্বলছে, গত 4-5 দিন সে কিচ্ছু প্রায় খায়নি। এই জঙ্গলে ফলমূল প্রায় কিছুই নেই, জন্তু জানোয়ারও কিছু নেই যে তাদের মেরে মাংস খাওয়া যাবে, শুধু আছে কিছু ইঁদুর আর শেয়াল, তাদের মাংস তো খাওয়া যায় না, গ্রামে কোনো মানুষ তাকে খাবার দেবে না, লোকেরা তাকে দেখলেই ভয় পায়। একটুক্ষণ বসার পরই রণজয় ভাবল, এখানে থাকা ঠিক নয়, তাকে জলের কাছে যেতে হবে, তার এখন গায়ে এত জোর যে পৃথিবীর কোনো মানুষ তাকে আর ধরে রাখতে পারবে না, কিন্তু আকাশ থেকে মাঝে মাঝে মানুষের মতন এরকম প্রাণী আসে তাকে বন্দি করার জন্য, ওই প্রাণীরাই আর রণজয়ের এই অবস্থা করেছে। ওদের ছোঁয়াতেই রণজয়ের চেহারা বদলে গেছে এরকম, ওরা চায় রণজয়কে তাদের গ্রহে নিয়ে যেতে, ওরা বড় বড় জাল ফেলে রণজয়কে ফাঁদে ফেলার চেষ্টা করে, ওদের হাতে থাকে আগুনের টর্চ লাইট, কিন্তু রণজয় কিছুতেই ধরা দেবে না, সে এই পৃথিবী ছেড়ে যাবে না। ওদের জব্দ করার একমাত্র উপায় জলের মধ্যে নেমে পড়া, ওরা জলকে ভয় পায়। জঙ্গলের মধ্যেই একটা খাল আছে, কচুরি পানায় ভরা, রণজয় এসে তার ধারে বসে হাত দিয়ে কচুরি পানা সরাতে লাগলো, খানিকটা জায়গা পরিষ্কার করার পর সে জল তুলে মুখটা ধুলো, চামড়ার ওপর জোর দিয়ে হাত ঘষতে লাগলো, যদি নীল রং ওঠে না, কিছুতেই ওঠে না, আকাশে জ্যোৎস্না রয়েছে, আয়নার মতন জলে রণজয় নিজের মুখের ছায়া দেখল। সত্যি কেন লোকেরা তাকে দেখে ভয় পাবে না, এমনকি চিত্রার সঙ্গে এত ভাব ছিল সেও চিনতে পারল না, সেও ভয় পেয়ে তার হাতে কামড়ে দিয়েছে। রণজয় এখন প্রায় 7.5 ফিট লম্বা, মুখখানাও সেই রকম প্রকাণ্ড হয়ে গেছে। মহাভারতে আছে শ্রীকৃষ্ণের গায়ের রঙও নাকি নীল ছিল, কিন্তু তাকে দেখে তো কেউ ভয় পেত না। মাথার উপরে একটা ঘড়ঘড় শব্দ হলো, একটা গোল মতন জিনিস ওপর থেকে নেমে আসছে, তার থেকে টর্চ লাইটের মতন একটা সরু আগুনের রেখা একটা গাছের ওপর পড়ছে আর সঙ্গে সঙ্গে পুড়িয়ে দিচ্ছে গাছটাকে। ওরা আবার খুঁজতে এসেছে রণজয়কে, রণজয় টুক করে নেমে গেল জলের মধ্যে, কোনো শব্দ না করে নাক পর্যন্ত ডুবে রইল। গোল জিনিসটা থেকে একটা দরজার মতন খুলে গেল, সেখান থেকে বেরিয়ে এলো একজন মানুষ, তারপর হাওয়ায় ঠিক পাখির মতন উড়তে উড়তে নেমে এলো নিচে। এখন ওদের দেখলেই রণজয়ের রাগে গা জ্বলে যায়, দাঁত কিরমির করে, হাতের কাছে ওদের একটাকে পেলে সে খুনই করে ফেলতো, সে তো কোনো দোষ করেনি, তবু ওদের জন্য কেন তার এত কষ্ট? কিন্তু রণজয় ওদের কাছাকাছি যেতে সাহস পায় না, ওদের কাছে নানা রকম অদ্ভুত যন্ত্রপাতি আছে,
ওরা যেন কুকুরের মতন গন্ধ শুকতে পারে। ঠিক যে রাস্তা দিয়ে রণজয় এসেছিল সেই রাস্তা ধরে লোকটা হেঁটে এসে খালের ধারে দাঁড়ালো। যদিও সে কোনো শব্দ উচ্চারণ করলে না, তবু রণজয় স্পষ্ট শুনতে পাচ্ছে যে সে বলছে, নীল মানুষ লুকিয়ে থেকো না, আমাদের সঙ্গে চলে এসো, এখানে তুমি বাঁচতে পারবে না, আমাদের সঙ্গে এসো। রণজয় কোনো উত্তর দিল না, সে যে এখানে আছে সেটা বুঝতে না দিয়ে ডুবে গেল জলের মধ্যে। ডুব সাঁতার কেটে চলে গেল অনেকখানি, একটু বাদে লোকটা আবার উঠতে উঠতে উঠে গেল উপরে। রণজয়ের খুব ইচ্ছে করছিল লোকটার গায়ে জলের ছিটে দেয়। ওরা যখন জলকে এত ভয় পায় তখন নিশ্চয়ই জলের ছোঁয়া লাগলে কুকড়ে যাবে, কিন্তু এবার আর তা করা গেল না। একটুক্ষণ অপেক্ষা করে রণজয় আবার উপরে উঠে এলো। কিছু খাবার জোগাড় করতেই হবে, কোনোদিন সে চুরি ডাকাতি করেনি, এবার বাধ্য হয়েই তা করতে হবে। উপায় কি? আবার হাঁটতে শুরু করলো সে। জঙ্গলের অন্য পাশ দিয়ে একটা বড় রাস্তা গেছে, সেখানে রাত্রিবেলা অনেক লরি যায়। ইচ্ছে করলেই সে জোর করে একটা লরি থামাতে পারে, কিন্তু লরিতে তো আর খাবার পাওয়া যাবে না। অন্ধকার গাঢ় হওয়ার পর সে আবার একটা গ্রামে ঢুকে পড়ল। চুপি চুপি একটা বাড়ির জানলা দিয়ে উঁকি দেয়। কোনো কোনো বাড়িতে সে দেখতে পায় লোকেরা খেতে বসছে, তার জিভে জল আসে। ভিখিরিরা ওই সময় চাইলে কিছু খাবার পেত, কিন্তু তাকে তো কেউ আর ভিক্ষে দেবে না। একটা বাড়ির উঠোনে একটা গাছে হলদে হলদে কি যেন ফল ফলে আছে, সে ভাবল পেয়ারা। পটপট করে কয়েকটা ছিঁড়ে নিয়ে দেখল পেয়ারা তো নয়, পাতি লেবু। খালি পেটে কেউ লেবু খায় নাকি? তবু খিদের চোটে সেই লেবুগুলোই নখ দিয়ে চিড়ে রস চুষে খেতে লাগলো। একটু নুন থাকলে তবু ভালো হতো, দাঁত টোকে গেল একেবারে। আরেকটা বাড়ির পিছনে মস্ত বড় খাঁচায় অনেকগুলো মুরগি রয়েছে। একটা মুরগি চুরি করে নিলে বেশ হয়, কোনো রকমে আগুন জেলে ঝলসে খাওয়া যায়। এরকম চিন্তায় রণজয় নিজেই অবাক হয়ে গেল। সে কলেজে পড়াশোনা করেছে, এখনও রবীন্দ্রনাথের কবিতা মুখস্থ বলতে পারে। কদিন আগেও সে ছিল অন্য যে একটা ছেলের মতন, এখন চেহারাটা বড় হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সে কি সত্যি সত্যি দৈত্য হয়ে যাচ্ছে নাকি? কোনোদিন মানুষ ধরে ধরে খাবে? না না, এরকম করলে চলবে না, তাকে মানুষই থাকতে হবে। কিন্তু খাবার তো জুটছে না, রণজয় নিজের বাড়িতেও আর ফিরে যাবে না। তার বাবাই তাকে দেখে ভয়ের চোটে অজ্ঞান হয়ে গিয়েছিলেন, জ্ঞান ফিরে পেয়েই বলেছিলেন, দূর হও, দূর হয়ে যা, ভূত হয়ে কেন জ্বালাতে এসেছিস আমাদের? সে যতই বলেছিল আমি ভূত নই, কেউ বিশ্বাস করে না, তার গলার আওয়াজও বদলে গেছে। ঘুরতে ঘুরতে রণজয় দেখল একটা বাড়ির দরজায় বাইরে থেকে তালা বন্ধ, ভেতরটা অন্ধকার। রণজয় তালাটা ধরে একটু চাপ দিতেই মট করে তালাটা ভেঙে গেল, দরজা ঠেলে মাথা নিচু করে ভেতরে ঢুকল। বাড়ির সামনে একটা বড় উঠোন, চারদিকে দেওয়াল ঘেরা। রণজয় সেটার ভেতরে ঢুকতেই একটা কুকুর ঘেউ ঘেউ করে তাড়া করে এলো। কুকুরটা কাছে আসতেই রণজয় সেটার চার পা ধরে ছুঁড়ে দিল পাঁচিলের বাইরে। বাইরে পড়েই কুকুরটা কেউ কেউ করতে করতে দূরে পাড়িয়ে গেল খুব ভয় পেয়ে। বাড়িতে আর কোনো মানুষজন নেই, রণজয় খুঁজতে লাগলো রান্নাঘর। রান্নাঘরে খাবার দাবার কিছুই নেই, কয়েকটা আলু আর পেঁয়াজ রয়েছে একটা ঝুড়িতে, আর কয়েকটা হাঁড়ি কুড়ি ঘেটে চাল আর ডালও পাওয়া গেল। রণজয় ঠিক করল সে রান্না করেই খাবে। উনুনের পাশে দেশলাই রয়েছে, রণজয় উনুন ধরিয়ে ফেলল খানিকটা চেষ্টা করে। রান্নাটা সে কখনো করেনি, কিন্তু খিচুড়িই তো সবাই রাঁধতে পারে। একটা হাঁড়িতে অনেকখানি জল নিয়ে তার মধ্যে বেশ খানিকটা করে চাল আর ডাল ঢেলে দিল, এবার তো আপনা আপনি খিচুড়ি হয়ে যাবে। কয়েকটা আলু আর পেঁয়াজও ছেড়ে দিল তার মধ্যে, নুনও আছে, দিব্যি খাওয়া জমবে। সব শুদ্ধ উনুনে চাপিয়ে দিয়ে রণজয় ব্যগ্র হয়ে বসে রইল। কতক্ষণে রান্না হবে সে আর ধৈর্য ধরে রাখতে পারছে না, প্রতিটি মিনিট মনে হচ্ছে এক ঘন্টা। সামনে বসে থাকলেও আরও বেশি খিদে পায়, সে রান্নাঘর ছেড়ে উঠে এলো, অন্য একটা ঘরে এসে শুয়ে পড়ল খাটের ওপর। ওহ, কতদিন পর সে খাট বিছানায় শুচ্ছে, ঘুমিয়ে পড়লে চলবে না, খিচুড়ি যদি পুড়ে যায়।
তাছাড়া খিচুড়ি খেয়েই তাকে বেরিয়ে পড়তে হবে। বাড়ির লোকেরা যে কোনো সময় ফিরে আসতে পারে। ভোরের আলো ফুটবার আগেই তাকে পালাতে হবে জঙ্গলে। রণজয় একটুক্ষণ মাত্র শুয়েছিল, তারপরেই খুটখাট শব্দ হলো বাইরে। এই রে, বাড়ির লোকেরা ফিরে এসেছে। রণজয় বাইরে বেরিয়ে পাঁচিল টপকে পালিয়ে যেতে পারে, কিন্তু খিচুড়ি আর খাওয়া হবে না। বাড়ির লোকেরা রান্নাঘরে আপনা আপনি খিচুড়ি রান্না হতে দেখে কি অবাক হবে। ফিসফিস করে কারা যেন কথা বলছে। রণজয় দেওয়াল ঘেঁষে দাঁড়ালো। সরু একটা টর্চের আলো পড়ল ঘরের মধ্যে। এই রে, অন্য গ্রহের অধিবাসীরা কি এখানেও রণজয়কে খুঁজতে এসেছে নাকি? রণজয় ঠিক করলো তাহলে দরজার খিলটা খুলে দিয়ে ওদের মাথা ফাটিয়ে দেবে, কিছুতেই ধরা দেবে না সে। দুটো লোক ঘরের মধ্যে ঢুকলো, অন্য গ্রহের লোক নয়, তারা মানুষ, দেখলেই বোঝা যায় এবাড়ির লোক নয়, চুরি করতে এসেছে। মাঝখানে আরেকটা দরজা খোলা ছিল, রণজয় সেটা দিয়ে পাশের ঘরে চলে গেল। দাঁড়িয়ে রইল অন্ধকারে। লোক দুটো সারা ঘরে আলো ফেলে দেখে নিল আগে, তারপর দেওয়াল আলমারির তালা ভাঙতে লাগলো। বাড়িটা খুব একটা বড় লোক কারু নয়, সাধারণ বাড়ি। চোর দুটো তাদেরই সর্বনাশ করতে এসেছে। আগে চোরের কথা শুনলে রণজয়ের ভয় করত, এখন মজা লাগছে খুব। আলমারি থেকে কী যেন একটা ঝনঝন করে নিচে পড়লো, চোর দুটো ফিসফাস করে যাচ্ছে। খানিকটা বাদে একটা চোর এদিকে উঠে এলো। মাঝখানের দরজাটার পাশ দিয়ে যেতেই রণজয় লম্বা হাত বাড়িয়ে চোরটার ঘাড় ধরে তুলে নিয়ে এলো। সে কোনো রকম শব্দ করার আগেই রণজয় চেপে ধরলো তার মুখ। এ ঘরেও বিছানা পাতা ছিল, একটা বালিশের তোয়ালে দিয়ে ওর মুখটা বেঁধে ফেলল, তারপর চাদর দিয়ে হাত পা বাঁধলো ভালো করে। এবার সে লোকটাকে কাঁধে নিয়ে পা টিপে টিপে বেরিয়ে এলো উঠোনে। বাইরে চাঁদের আলোয় রণজয়ের চেহারা দেখে চোরটার যেন চোখ ঠিকরে বেরিয়ে আসতে চাইল, কিন্তু কোনো শব্দ করতে পারছে না। তাকে মাটিতে শুয়ে রেখে রণজয় আবার ফিরে এলো ভেতরে। বাকি চোরটা মন দিয়ে চুরি করে যাচ্ছে। আলমারি থেকে অনেকগুলো স্টিলের থালা বাসন থলিতে ভরেছে, একটা ছোট লোহার বাক্স নিয়ে নাড়াচাড়া করছে। এখন সেটা কিছুতেই খুলতে পারছে না। রণজয় ঠিক চোরটার পিছনে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল। চোরটার বাটালি ছোট হাতুড়ি একটা করাত রেখেছিল পাশে। রণজয় টুকটাক করে একটা একটা করে সরিয়ে নিচ্ছে। লোকটার করাতটা খোঁজার জন্য পাশে হাত দিয়ে পেল না। খুব অবাক হয়ে বলল, আরে তারপর হাতুড়িটাও পেলাম না। তখন ফিসফিস করে ডাকলো, এই হেম হেম, তুই হাতুড়ি আর করাত নিয়েছিস? কোনো সাড়া নেই। চোরটা আবার ডাকলো, এই হেম হেম, কোথায় গেলি? রণজয় চোরটার মাথার চুল ধরে পিছন থেকে একটু টান দিল। লোকটা উহ বলে পিছন ফিরে তাকালো। এই চোরটা কিন্তু আগে চোরটার থেকে অনেক বেশি সাহসী, গায়ের জোরও বেশি। রণজয়কে দেখেই তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে উঠে দাঁড়াতে গেল। রণজয় তার ঘাড়টা চেপে ধরে বলল, কোথায় যাচ্ছ চাঁদু? চোরটা সঙ্গে সঙ্গে কোমর থেকে একটা ছুরি বার করে বসিয়ে দিল রণজয়ের বুকে। রণজয় পিছন দিকে উল্টে পড়ে গেল, বুক থেকে রক্ত বেরোচ্ছে ফোয়ারার মতো। রণজয়ের মনে হলো এবার সে মরে যাচ্ছে। ভাবল, যাক ভালোই হলো, এরকমভাবে দৈত্য হয়ে বেঁচে লাভ কি। কিন্তু মরার আগে খিচুড়িটা খাওয়া হলো না। একটু বাদে সে আবার ভাবল, কই মরলাম না তো, এখনো ব্যথাও করছে না। চোরটা উঠে দাঁড়িয়ে টর্চ ফেলে আছে তার দিকে। রণজয় একটানা ছুরিটা তুলে ফেলল, তারপর সে একটা অদ্ভুত জিনিস দেখল। তার বুক থেকে যে রক্ত বেরিয়েছিল সেটা জমে গেছে এরই মধ্যে, রবারের মতন শক্ত। রক্তের ফোয়ারাগুলো কতগুলো নীল রবারের সুতোর মতন ঝুলছে তার বুক থেকে। রণজয় পটপট করে টেনে টেনে সেগুলো ছিঁড়তে লাগলো। লোকটা এবার ভয় পেয়েছে, টর্চ খসে পড়লো হাত থেকে, করে চেঁচিয়ে উঠল। পালাবারও শক্তি নেই। রণজয় উঠে দাঁড়িয়ে লোকটাকে দু হাতে তুলে ছুঁড়ে ফেললো ঘরের মেঝেতে। আবার সেইভাবে তুলতে যাচ্ছিল, কিন্তু আর এরকম ছুড়লে লোকটার একটা হাড় আস্ত থাকবে না। রণজয় ওই চোরটারও মুখ হাত পা বাঁধল, বাইরে উঠোনে এনে রাখলো অন্য চোরটার পাশে। তারপরেই রণজয় ছুটে গেল রান্নাঘরে। খিচুড়ি পুড়ে গেছে নাকি? না, পড়েনি, সবে মাত্র ফুটে উঠেছে।
তাড়াতাড়ি হাঁড়িটা উনুন থেকে নামিয়ে ফেললো আর থালা ডালায় ঢালা হলো না। হাঁড়ি থেকেই সে গরম গরম খিচুড়ি খেয়ে ফেললো সবটা। নিজের হাতের রান্না তো অপূর্ব স্বাদ লাগলো, পেট ভর্তি হওয়ার তৃপ্তি করে ঢেকুর তুলল একবার। বাইরে বেরিয়ে এসে চোর দুটোকে একটা সরল রেখার মতো লম্বা করে সাজিয়ে দিল উঠোনে, বাড়ির লোকজন ফিরে এলেই যাতে দেখতে পায়। চোর দুটো এক একবার রণজয়ের দিকে তাকাচ্ছে আর ভয়ে চোখ বুজছে। এবার রণজয়কে যেতে হবে, বাড়ির লোকেরা ফিরে এসে চোর দুটোর কাছে নিশ্চয়ই একটা সাংঘাতিক গল্প শুনবে। সবাই ভাববে এক দৈত্য এসে ওদের বন্দি করে গেছে। নিজেকে দৈত্য ভাবতে খুব খারাপ লাগে রণজয়। সে যদি মানুষের উপকার করে এখন থেকে, তাহলেও কি তাকে দৈত্য ভাববে মানুষ? আবার বাড়ির মধ্যে ফিরে গিয়ে খুঁজে খুঁজে রণজয় কাগজ আর পেন্সিল জোগাড় করে তারপর একটা চিঠি লিখল। মহাশয়, আমি আপনার বাড়িতে খিচুড়ি খেয়েছি বটে, কিন্তু তার বদলে এই চোর দুটোকে ধরে দিয়েছি। আমি হঠাৎ এই সময় না এলে এরা আপনার সব কিছু নিয়ে পালাতো, সুতরাং আশা করি আপনার খানিকটা চাল আর ডাল খরচ হওয়ার জন্য দুঃখিত হবেন না। ইতি নীল মানুষ। চিঠিটা চোর দুটোর পাশেই একটা ইট চাপা দিয়ে রাখলো রণজয়। আপন মন নেই বলল, দেখা যাক এরপরেও ওরা আমাকে দৈত্য ভাবে কিনা। তারপর দরজাটা ভেজিয়ে দিয়ে সে বেরিয়ে গেল বাড়ি থেকে। যদিও সে জন্তু নয়, তবু এখন থেকে আবার জঙ্গলে ফিরে যেতে হবে। শুনছিলেন নীল মানুষের কাহিনী, রচনা সুনীল গঙ্গোপাধ্যায়, গল্প পাঠে এবং অন্যান্য ভূমিকায় ঋত্বিক ঘোষ, চিত্রা ও চিত্রার মায়ের ভূমিকায় কঙ্কনিকা চক্রবর্তী, গল্পের সূত্রধার দেবা, এডিটিং স্পেশাল এফেক্টস এবং আবহ সঙ্গীত ধৃতিমান ও সমুজিৎ, পরিকল্পনায় ও পরিচালনায় দেবা। ধন্যবাদ আমাদের সঙ্গে সহযোগিতা করার জন্য। সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন ফর লেটেস্ট আপডেট এন্ড অলসো লাইক কমেন্ট এন্ড শেয়ার।